নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই যারা আমার চ্যানেল ফলো করো তোমরা নিশ্চয়ই মনে আছে এর আগের দিন আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম আমার যে রেড ক্যাপ গোল্ড ফিশ মাছ ছিল সেই মাছগুলো কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল অক্সিজেন ফ্লো বেশি থাকার জন্য, এবং সেখানে প্রচুর কোয়ান্টিটিতে মানে ওই অ্যাকোয়ারিয়ামের যে সাইজ সেই তার থেকে অনেক বেশি কোয়ান্টিটিতে মাছ ছাড়া হয়ে গিয়েছিল। এই ভুলের কারণে মাছটা কিছুটা প্রবলেম রোগগ্রস্ত হয়েছিল। তা আমি তাতে ট্রিটমেন্ট করেছিলাম দুটো হিউম্যান মেডিসিন দিয়ে। একটা হচ্ছে তোমার মক্স 500, স্পেলিংটা আরেকবার বলছি MOX 500 মানে মক্স 500, আর একটা হচ্ছে মেট্রোজিল 400 যেটা আমাদের পেট খারাপ হলে আমরা ব্যবহার করে থাকি। এই দুটো মিক্স পাউডার আমি কিছুটা করে দিয়েছিলাম। তা তোমরা আমাকে দু একজন ওই ভিডিওতে কমেন্ট করেছো যে মাছটা পরবর্তীতে কেমন থাকছে ট্রিটমেন্ট করার পরে একটু আপডেট দেওয়ার জন্য। তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র এই যে মাছগুলো আমি ট্রিটমেন্ট করেছি এই মাছগুলো কেমন আছে বর্তমানে, এখনও ট্রিটমেন্ট করার পর দুদিন হয়ে গিয়েছে, বর্তমানে কীরকম রয়েছে সেটাই আমি এখানে তুলে ধরব। তা আমি বিদ্যুৎকে একটু ক্যামেরাটা নিচের দিকে নিয়ে আসতে বলছি। বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখো যে বর্তমানে মাছগুলো আগে যতটা কন্ডিশন খারাপ ছিল, বিদ্যুৎ ক্যামেরাটা সামনের দিকে নেয়, যতটা কন্ডিশন খারাপ ছিল তার থেকে কিন্তু অনেকটা বেটার পজিশনে কিন্তু মাছগুলো কিন্তু রয়েছে। এইবার তোমাদের একটু খাবার দিয়ে দেখাচ্ছি মাছগুলো খাচ্ছে কিনা। আগে কিন্তু ঠিকভাবে মাছগুলো খাবার খাচ্ছিল না। একটু বন্ধুরা খাবার দিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব বেশি খাবার এখন দেওয়া যাবে না, মানে এখনো ট্রিটমেন্টটা কিন্তু চলছে। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু এসে কিন্তু খাবার খেতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ এখনো সব মাছ সুস্থ হয়নি, কিছু কিছু মাছ এখনো একটু অসুস্থ রয়েছে। তবে বন্ধুরা, বেশিরভাগ মাছই সেরে যাবে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে দাদা ট্রিটমেন্ট করার পরও কটা মাছখানে মারা গেছে। তা বন্ধুরা, এখানে প্রায় আমার মাছ ছিল তখন মানে যখন আমি ট্রিটমেন্টটা শুরু করেছিলাম 27 পিস, তার মধ্যে 4 পিস টোটাল আমার মাছ এখানে মারা গিয়েছে। তোমরা ভিডিওটা একটা মাছ মারা গিয়েছে দেখেছো, তারপরেও 3টে মাছ আমার মারা গেছে, মোট 4টে মাছ। আর এখান থেকে ট্রিটমেন্ট চলার পরও মানে কিছুটা সুস্থ হওয়ার পরও আমি গোটা 3-4টে মাছ বিক্রি করেছি যেগুলো অ্যাক্টিভ ছিল। আর মোটামুটি যেগুলো এখনও তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে ডেড হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, তাও একটা দুটো একটু লালচে ভাবে দেখা যাচ্ছে। যদি এই দুটো সুস্থ হয়ে যায় খুবই ভালো, আর নইলে পরে এই দুটো যেতে পারে। মানে 27টার মধ্যে আমি ডেডের চান্স আমি 6টা ধরে নিচ্ছি, তাহলে বেশিরভাগ মাছই আমি 21টা মাছকে টোটাল কিন্তু রিকভার করিয়ে আনতে বন্ধুরা পারছি। আচ্ছা, তোমরা যারা জলটা দেখছো, জলটা কিন্তু আমার দেখো সবুজ রঙের লাগছে, নীল না সবুজ না, জলে আমরা সাধারণত নীল রং দিই কিন্তু এই জলটা দেখো ভালোভাবে নীল ওষুধটা দিই, আর মিথিলিন ব্লু দিই, যেটা জল নীল হয়ে যায়, কিন্তু এটা দেখো সবুজ জলটা লাগছে। এবার তোমরা বলতে পারো দাদা কি দিয়েছো জলে? বন্ধুরা, অবশ্যই আমি মেডিসিন মাছে দেওয়ার মেডিসিন ইউজ করেছি। এবার কি মেডিসিন দিয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। বিদ্যুৎ ক্যামেরাটা আমার দিকে নেয়। এইখানে যে মক্স 500 আর তোমাদের মেট্রোজিল, এটা দিয়ে তো আমি প্রথম ট্রিটমেন্ট শুরু করেছিলাম। ট্রিটমেন্ট যখন আমি শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরের দিন আমি 50% জল পুরো আমি ফেলে দিয়েছিলাম। 50% জল ফেলে দেওয়ার পর আবার আমি জল দিয়েছিলাম এই ট্যাঙ্কেই, আবার আমি পুনরায় নতুন জল দিয়েছিলাম। নতুন জল দেওয়ার পর আমি মাছগুলোর কন্ডিশন যা দেখেছিলাম বেশিরভাগ মাছই সুস্থর দিকে ছিল, দু একটা একটু খারাপের দিকে ছিল। যেহেতু বেশিরভাগ মাছ সুস্থর দিকে ছিল তার জন্য আমি আর নতুন করে কিন্তু হিউম্যান মেডিসিন দিইনি। ওই অবস্থায় যদি বেশি পরিমাণে হিউম্যান মেডিসিন আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু মাছ মরার সম্ভাবনা থাকবে। তখন আমি এখানে কি ব্যবহার করি, একটা হচ্ছে এই যে মালাচি গ্রিন এফ, এর আগে বহুবার তোমাদের দেখিয়েছি মালাচি গ্রিন এফ এইটা, আরেকটা হচ্ছে তোমার বা মেলাকাইন গ্রিন এফ। দোকানে আমরা যারা আমাদের মহাজন আছে তাদেরকে মালাচি বললে দিয়ে দেয়, তোমরা দোকানে মেলাকাইনও বলতে পারো বা মালাচিও বলতে পারো, সবুজ রঙের ছোটো এইটুকু ওষুধ হয়। আর আরেকটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। তাই অ্যান্টি ফাঙ্গালটা আমি কেন ইউজ করলাম একটু বিদ্যুৎ ক্যামেরা আরেকটু সামনে থেকে নিয়ে। বন্ধুরা, কয়েকটা মাছের তুমি মুখ খেয়াল করে দেখো, একটু লালচে লালচে ধরনের, দেখো হালকা হালকা লাল লাল টাইপের দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে কিছুটা ফাঙ্গাস ডিজিজের দিকে যাচ্ছিল, যার জন্য আমি কিন্তু এই অ্যান্টি ফাঙ্গালটা ব্যবহার করেছিলাম। যে কটা লাল ভাব দেখা দিয়েছিল বেশিরভাগই কিন্তু তারা কিন্তু রিকভার করতে শুরু করে দিয়েছে। আর বড় জোর গেলে একটা বা দুটো যেতে পারে। ওই যে কোনার দিকে দেখতে পাচ্ছ একদম এই এই পজিশনে যে মাছটা, এটা লালচে ভাবটা একটু বেশি আছে, হয়তো এটা মারা গেলে যেতে পারে। দুটো মাছের দিকে প্রবলেম আছে, আর আদার্স মাছ মোটামুটি লাল ভাব সব সেরে গিয়েছে। এই জন্য অ্যান্টি ফাঙ্গালটা, মানে কোনো মাছে যদি তোমার দেখো এরকম লাল হয়ে যাচ্ছে, মুখ লাল, পাখনা লাল হয়ে যাচ্ছে, তার মানে ফাঙ্গাস প্রবলেম কিন্তু আসছে, সাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন কোম্পানির ওষুধ, এগুলো তুমি মানে মরগিন মাছের দোকানেই পেয়ে যাবা। অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ব্যবহার করবা। এই অ্যান্টি ফাঙ্গালের মধ্যে যদি ভালো বলো, রিডল হচ্ছে সব থেকে বেস্ট, 120 ml পাওয়া যায়। এটা রিডল নয়, এটা একটা লোকাল ব্র্যান্ড, কিন্তু খারাপ কাজ দেয় না। আর প্রত্যেকে বন্ধুরা এই মেলাকাইন বা মালাচি গ্রিন, যে এই যে ছোট ওষুধটা, এইটা কিন্তু তোমরা তোমাদের সংগ্রহে বন্ধুরা অবশ্যই রাখবে। যে কোনো রকমের, এটা হচ্ছে মানে মহা ঔষধ। রঙিন মাছ যারা পোষো, অ্যাকোয়ারিয়ামে পালন করো, তোমাদের কাছে বলতে পারো যে কোনো রোগের ক্ষেত্রে মহা ঔষধ হচ্ছে এইটা। সব ধরনের, যেটা তোমার ফাঙ্গাস ডিজিজ হতে পারে, তারপরে তোমার দেখা যাচ্ছে পাখনা পচা, লেজ পচা, মাছের গায়ে ছোট ডট 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 পড়া, যে কোনো রকমের রোগের ক্ষেত্রে রিকভারে কিন্তু এই মেলাকাইন গ্রিন এফ বা মালাচি গ্রিন এফ ওষুধটা কিন্তু কাজে দেয়। খুব ভালো করে বন্ধুরা দেখে নাও। যারা বুঝতে পারবে না তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু তোমাদের আপডেট দেবো। আর এর সাথে হচ্ছে এই রক সল্ট দেখতে পাচ্ছ, একদম লো কোম্পানির। বহুবার তোমাদের বহু ট্রিটমেন্ট ভিডিওতে বা এমনিও দেখিয়েছি, রক সল্ট এমনি আমরা মাছের ইউজ করি, জল বদলালে আমাদের রক সল্ট দিতে। এই রক সল্ট আমি এই অ্যাকোয়ারিয়ামে 2 চামচ, এই যে চামচ দেখতে পাচ্ছ, 4 চামচ মাপ দেখিয়ে দিচ্ছি, এই চামচের 2 চামচ আমি এই অ্যাকোয়ারিয়ামের জল নিয়ে গুলে আমি এই রক সল্ট দিয়েছিলাম। আপাতত এই আছে। জল আমি একবারই চেঞ্জ করেছি, 2 দিন হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করিনি। আমি কালকে মানে 3 দিনের মাথায় গিয়ে আমি জলটা আবার কিছুটা ফেলে দেবো। কালকে 30% মতো ফেলে 30% ফ্রেশ জল দেবো, আর তার সাথে 1 চামচ রক সল্ট ইউজ করবো, আর এই 3 থেকে 4 ফোঁটা মতো এই মেলাকাইন গ্রিন এফ। হিউম্যান মেডিসিন আমি একবারই দিয়েছি, আর আমি কিন্তু ব্যবহার করছি না। তাহলে বন্ধুরা, মোটামুটি মাছ প্রত্যেকেরই অসুস্থ হয়। আমরা বিক্রি করি বা আমরা দোকানদার বলে, বিক্রেতা বলে আমাদের মাছ অসুস্থ হয় না, এরকম নয়। কিন্তু আমাদের কি দিবে পরে মাছটাকে আমরা সুস্থ করতে পারবো, সেইটা আমাদের জানতে হবে। আর তোমরা যারা দিতে মানে যে হিউম্যান মেডিসিন ইউজ করতে পারবা না, তারা প্রপার যে এই মাছের ওষুধগুলো, যেগুলো আমি বলে দিচ্ছি, এইগুলো তোমরা তোমাদের সংগ্রহে রাখো। আমি যে মেডিসিনগুলো বন্ধুরা তোমাদেরকে বলছি, এগুলো বাজারে খুব কম দামে পাওয়া যায়। অনেকে তোমাকে কিন্তু অনেক দামি দামি মেডিসিন বলবে, এক একটা ওষুধের দাম 350 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা হতে পারে। এইটা বন্ধুরা মাত্র দাম 40 থেকে 50 টাকা। 40 থেকে 50 টাকায় তুমি তোমাদের নিকটবর্তী দোকানে খুচরো পেয়ে যাবা। হোলসেলারদের রেট কিন্তু এখানে বলছে না কেন, যেহেতু এই চ্যানেলটা আমার হোলসেলারদের জন্য নয়, এটা যারা হবিস্ট, নিউ হবিস্ট যারা রয়েছে তাদের জন্য। হোলসেলার যারা নিয়ে থাকো আমার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে মেডিসিন, তোমাদের রেট কিন্তু আলাদা রকম থাকে। এটা এমনি খুচরো বিক্রি হয় 40 থেকে 50 টাকা এই রেটে। এবার এই ধরনের কিছু ওষুধ তোমরা তোমাদের সংগ্রহে রাখলে চট করে মাছগুলোকে কিন্তু তোমরা অবশ্যই রিকভার করাতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এমনি অনেক কথা বলে ফেলছি। তোমরা বলেছিলে আপডেট দিতে, আপডেট তোমাদেরকে দিলাম। পরবর্তীতেও যদি এরকম কোনো মাছের কোনো রোগ হয় বা অসুস্থ হয়, সেটাকে যদি ট্রিটমেন্ট করতে হয়, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যাতে তোমরাও সেখান থেকে কিছু শিখে, অন্তত তোমাদেরও যদি কোনো সময় এরকম কোনো মাছের প্রবলেম হয়, তোমরা যাতে তাদের ট্রিটমেন্ট করতে পারো। তাহলে আজকে এখানেই বন্ধুরা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধু রয়েছে আমাদের চ্যানেলে, নতুনদের কাছে আরেকবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা তোমাদের গুটি গুটি পায়ে আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে চলেছি। তোমরা পাশে থাকলে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবো। তাহলে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার বন্ধুরা।